আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আমরা আজকে মাইক্রোটিক রাউটারের মধ্যে কিভাবে ক্লিয়ার মাইক্রোটিক লক হিস্ট্রি, কিভাবে মাইক্রোটিক রাউটার লক ডিলেট করতে হয় সেটা শিখব। চলুন তাহলে আমরা সরাসরি ইনবক্সের সাহায্যে মাইক্রোটিকটি লগ ইন করি। আমরা মাইক্রোটিক লগ ইন করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার। ডিফল্ট আপনারা দেখবেন এই কলামের মধ্যে এখানে একটা লগ নামক একটা অপশন রয়েছে, আমরা লগে ক্লিক করবেন। লগে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমার মাইক্রোটিক রাউটারে অনেকগুলো র লগ জমে আছে। লগে মূলত সমস্ত ইনফরমেশন শো করে আপনার মাইক্রোটিক রাউটার সম্পর্কিত। রাউটার ওয়াজ রিবুটেড উইদাউট প্রপার শাটডাউন, বিভিন্ন এক্সকিউজগুলো কি কারণে রাউটার রিবুট হচ্ছে, প্রত্যেকটা হিস্ট্রি লগে জমা থাকে এবং লক থেকে বিভিন্ন ধরনের প্রবলেম ফাইন্ড আউট করা যায়। এই দেখুন, খেয়াল করুন, এই লকটি হার্ডওয়্যার আপলোডিং অ্যাক্টিভেট অন ব্রিজ, ওকে, সমস্ত ইনফরমেশন এখানে জমা থাকে। মাইক্রোটিক সিকিউরিটির জন্য কোনো প্রকার অ্যাটাক বা কোনো প্রকার অকারেন্স ঘটলে আপনার লক থেকে সেই ইনফরমেশনটি পাবেন। ডিফল্ট মাইক্রোটিক ক্লাউজ রাউটার মধ্যে থাউজেন্ডস লক জমা থাকে, অর্থাৎ এখানে প্রায় 1000টি লক জমতে পারে। ওকে, এরপর খেয়াল করুন আরেকটি লক নিয়ে আমরা একটু দেখি। খেয়াল করুন, ফিল্টার রুল চেঞ্জ বাই অ্যাডমিন, কে কী কাজ করেছে, সে টাইম সহ ডেট সহ সমস্ত ইনফরমেশন এই লগে জমা থাকে। ওকে, খেয়াল করুন এখানে আরেকটি ইনফরমেশন দেখতেছি, দ্য প্রক্সি অ্যাক্সেস রুল চেঞ্জ বাই অ্যাডমিন। ওকে, এভাবে করে সমস্ত ইনফরমেশন লগে জমতে থাকে। অর্থাৎ এখন কথা হচ্ছে, আপনার যে এমন লক কন্টিনিউয়াস রান হতে থাকে, এটিকে আমরা ফ্রিজ করে দিলে, এখানে একটা অপশন রয়েছে ফ্রিজ, ফ্রিজ করে দিলে লকটা এখানে পজ হয়ে যাবে অবস্থায়, সেক্ষেত্রে আপনার ফার্দার ইনভেস্টিগেশন অ্যানালাইসিস করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এত লক জমাবেন না, আপনার লক কিছু ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে কোথায় বা কী করতে হবে চলুন দেখি। আমাদেরকে আসতে হবে সিস্টেম, সিস্টেম থেকে লগিং নামক একটা অপশন পাবেন। লগিং নামক অপশন থেকে এখানে দুইটি অপশন রয়েছে, রুলস আর হচ্ছে অ্যাকশনস, আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাকশনস। অ্যাকশনস থেকে এখানে ডিক্স, ইকো, মেমোরি, রিমোট চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে আমরা মেমোরি অপশনটিতে ক্লিক করব। মেমোরি অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি লাইন্স, অর্থাৎ লগে থাউজেন্ডস লাইন্স কন্টিনিউয়াস থাকবে, এটা ডিফল্ট থাকে। আমরা যদি এটিকে অ্যাড করে দিই এবং সমস্ত ডিলিট করে দিই এবং অ্যাপ্লাই ওকে করে দিই, সাথে সাথে দেখবেন আমি ফ্রিজ করে দিয়েছিলাম, মাত্র একটি লক জমা রয়েছে। ওকে, এভাবে করে আপনারা আপনার মাইক্রোটিক রাউটার লকগুলো ডিলেট করে দিতে পারেন। আমরা অ্যাগেন থাউজেন্ডস করে দিচ্ছি, তাহলে সিস্টেম থেকে লগিং, লগিং থেকে মেমোরি, মেমোরি থেকে এখানে আবার থাউজেন্ড করে দিচ্ছি। এই ওকে, এখন আবার কন্টিনিউয়াস লক জমতে থাকবে। ওকে, লগ অ্যাকশন চেঞ্জ বাই অ্যাডমিন, লগ অ্যাকশন চেঞ্জ বাই অ্যাডমিন, সমস্ত ইনফরমেশন চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আপনারা আপনাদের লক ক্লিয়ার করতে চাইলে এই প্রসেসটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম।